আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখো, আজকে আমাদের এইদিকে রোদ ওঠে নাই, আজকের ওয়েদারটা একদম নীরব, এমন থাকলেও কিন্তু ভালোই লাগে, বলো সবাই। আর অবশ্যই আমার কবুতরগুলো দেখে মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবা না, ওকে? তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনকার মতো। টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখো সবাই, এই গরমের মধ্যে বাচ্চা ফুটছে, বুঝছো? সবাই দোয়া করো আল্লাহ যেন ওদের বাঁচায় রাখে, ভালো থাকে। এই যে গরম পড়ছে, অবস্থা অনেক খারাপ আমার পাখিগুলার, সবাই দোয়া করো কেমন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভয় লাগে আমার, অনেক ভয় লাগে। ওই দেখো, ওইখানে ও দুইটা বাচ্চা আছে, ও যেন ওরাও যেন ভালো থাকে, সবাই দোয়া করো। এই গরমের মধ্যে বাচ্চা ফুটলেও সমস্যা, আল্লাহ আমার পাখিগুলো যেন বেঁচে থাকে, দোয়া করবে সবাই কেমন। তারপরে আমি আমার মুরগি আর মুরগির বাচ্চাগুলোকে খেতে দিলাম। সত্যি একটা কথা না বললেই নয়, আল্লাহ যদি কাউকে বাঁচানোর ইচ্ছে থাকে, সেটা পশু পাখি হোক কিংবা মানুষ, সেটা আল্লাহ কোনো না কোনো উসিলায় বাঁচিয়েই রাখে, আলহামদুলিল্লাহ। আমাদের এই দিকে মুরগিতে অসুখ হয়েছিল, তখন আমার এই মুরগিটা একদম ঘরের কর্নারে পাট রাখা ছিল, তার কর্নারে গিয়ে ডিম পারছে, তারপরে ডিম পেড়ে উমে বসে গেছে। কিন্তু দেখো আল্লাহর কি রহমত, সব মুরগি একদম অসুখ হয়ে মারা যাচ্ছিল, কিন্তু আমার এই মুরগিটা উমে যাওয়ার কারণে বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যদি বাঁচানোর ইচ্ছে থাকে, কোনো না কোনো উসিলায় বাঁচিয়েই রাখে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি রান্না করছিলাম আমার শাশুড়ির জন্য। দেখো সবাই, ভুট্টা ক্ষেতের কাগু ক্ষেত্রে কানছে, কাগু ক্ষেত্রে কানছে। সুন্দর লাগতেছে না কালারটা বুইটার? আমার শাশুড়ি আমাকে বললো ভুট্টাগুলো আলাদা করার জন্য, তারপরে আমি ভুট্টাগুলো আলাদা করছিলাম সুন্দর করে। মাশাআল্লাহ, ভুট্টাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি রোদ্রে দেওয়ার জন্য আলাদা করে নিয়েছি। এই যে সখী, সখী অনেক নাটক করতে পারে ভালোই, আজ জুলাই জুলাই কান্না করে দেখাইতাছিল, মরা বাইতে কান্না দেখ, কান্না দেখা বলো রাশিয়া পরে, ও কেমন পাবলিক, হ্যাঁ ও কেমন পাবলিক, মানে ও মরা বাড়ির মানুষের কান্না দেখা ও ওর হাসিয়া পরে, মানে যা মানে সেটা দেখে তার হাসিয়া পরে, তার মানে একটা মরা বাড়িতে তোর ফিলিংসটা কি, তোর কান্না দেখে হাসিয়া পরে, হায় রে। এখানে নাটক চলছে, আমি আর এই বেটা মানুষ, পিচ্ছি বেটা মানুষ উপস্থিত, কি জানি কয়, কি কয় জানি, থুকু বুঝলা গেছি না, এই থুকু বুঝলা গেছি, কি জানি কয়, ও দর্শক, ও দর্শক, আমি আর এই ছোট বেটা মানুষটা এখানে দর্শক, আর এরা আমাদের এন্টারটেনমেন্ট করছে, ভালোই লাগছে ওনাদের এন্টারটেনমেন্ট আমাদের। এই যে ইনি একজন, ইনি একজন, আর ইনি একজন। হাই বাবু, হাই। দেখো সবাইকে চুপ করার একটা নিনজা টেকনিক কি জানো, মোবাইল দাও অন করে দেওয়া, তাহলে সবাই চুপ, সবাই হুজুর, বুঝছো? এই যে বাবু, পুকি 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 পুকি।
মাশাল্লাহ, দেখো সবাই, আমাদের আমড়া গাছে আমড়া হয়েছে। এই গাছটা আমি অনেক আগে আনছি, 12 মাসই আমড়া গাছ, বুঝছো? কিন্তু গাছটা সহজে বড় হয় না। 3টা আমড়া হয়েছে গাছে, মাশাল্লাহ, বিসমিল্লাহ। সবাই দোয়া করো গাছটা যেন অনেক বড় হয়। আর এই যে এই আম গাছগুলো দেখো, তোমাদের ভাইয়া লাগিয়েছে। গত বছর আম হয়েছিল, কিন্তু এবার আম হয় নাই গাছটায়। মাশাল্লাহ, একটু বড় হয়েছে গাছটা, এখন নতুন পাতা হয়েছে গাছে। এই আম গাছ, এইটা প্রায় 7টা আম গাছ। দেখো সবাই, আমাদের লেবু গাছে লেবু হয়েছে, ছোট ছোট, এখনো বড় হয় নাই। আমি এখন আমার মেহেন্দি পাতা গাছের থেকে মেহেন্দি পাতা ছিঁড়বো, গাছটা একদম পাতা নাই। কি অবস্থা হয়ে গেছে গাছটা, মানে প্রচুর রোদ ওঠে তো, রোদে একদম অবস্থা খারাপ। কি অবস্থা হয়ে আছে, তো আমি এখন মেহেন্দি পাতা ছিঁড়ি। কেমন, তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা, ওকে? আমার কলেজার আপু অ্যান্ড ভাইয়ারা, তোমরা সবাই অনেক বেশি সাপোর্ট করবা, বুঝছো? তোমাদের সবার সাপোর্টে ইনশাল্লাহ আমি একদিন ফেমাস ব্লগার হব। তোমরা সবাই আসবা আমার বাড়িতে বেড়াতে, কেমন? তোমাদের ভাইয়া যখন আসবো তখন আসবা, ঠিক আছে? সবাই আসবা, আর সবাই বেশি বেশি দোয়া করবা। তোমাদের ভাইয়া আমার কাছে আসলে যেন আমাদের একটা নেক সন্তান আল্লাহ দান করেন আমার বাবুকে, আর আমাকে দেখতে সবাই আসবা, ওকে? তোমরা সবাই অনেক বেশি বেশি শেয়ার করবা আমার ভিডিওগুলো, বুঝছো? আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা, আর আমার কোনো কথায় যদি তোমাদের একটু খারাপ লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? এই দেখো একটা ছাগল, আর দেখো সবাই কাকিদের গাছে ভালোই, মাশাল্লাহ কত সুন্দর ডালিম হয়ে আছে, মাশাল্লাহ। হাসনা, তোমাদের গাছে ডালিম পাকে না আপু? এই যে পোকা ধরছে, নিচ দিয়ে পচে যাইতেছে দেখি। গাছটা ভালোই ডালিম হয়, কিন্তু ভালো থাকে না ডালিম গুলো, তাই না হাসনা? মাশাল্লাহ, দেখো সবাই, নিচ দিয়ে পোকা ধরছে ডালিমের, ভালো থাকে না, একটাও খেতে পারে না, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আজকে এখন অ্যালোভেরা গাছের পাতা কাটবো। তো তোমরা সবাই দেখো আমি কি করি, বিসমিল্লাহ। জানো আমি এই অ্যালোভেরা গাছ না একটা গাছ আনছিলাম কিনা, বুঝছো? তারপরে আলহামদুলিল্লাহ আমার এই গাছগুলো হয়েছে। আগে অনেক হেলদি ছিল গাছগুলো, এখন জানি কেমন হয়ে গেছে আমার গাছগুলো। বিসমিল্লাহ, কাটা কমপ্লিট, একটা একদম রুক্ষ শুষ্ক হয়ে গেছে অ্যালোভেরাগুলো, বুঝছো? দেখছো কি অবস্থা, আগে কত তরতাজা ছিল আর এখন কেমন হয়ে গেছে আমার। বিসমিল্লাহ, দেখো সবাই। আসসালামু আলাইকুম,
আজকে আমি একটু চুলের যত্ন করব, তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কলা, অ্যালোভেরা, মেথি, মেহেন্দি পাতা আর পেয়ারা পাতা। তারপরে এখানে আমি মেশাবো ব্লেন্ডার করার পরে প্যারাশুট নারকেল তেল আর এক প্যাকেট ডাভ শ্যাম্পু। তো আমার কাছে লেবু ছিল না, তাই আমি লেবু দিব না। তো আমি কীভাবে কী করি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চুলের জন্য খুব উপকার পাবা। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখন এর মধ্যে দুইটা কলা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অ্যালোভেরা দিয়ে দিচ্ছি, মেথি দিয়ে দিচ্ছি। আমি এই মেথিটা আরও 2-3 দিন আগে ভিজিয়ে রাখছি, না হলে সিদ্ধ হয় না, একটু ভালো মতো মিহি হয় না। তারপর আমি এখানে মেহেন্দি পাতা আর পেয়ারা পাতা দিয়ে দেব, বিসমিল্লাহ। তো আমি এখন এগুলো সবগুলো একসাথে মিশিয়ে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করবো। তো দেখতে থাকো ভিডিওটা। আলহামদুলিল্লাহ, আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা কমপ্লিট, একদম মিহি হয়ে গেছে, দেখছো সবাই। তো আমি এখন এটাকে একটু ঠান্ডা করব, ব্লেন্ডারে ব্লেন্ড করতে করতে একদম গরম হয়ে গেছে। একটু ঠান্ডা করার পরে তারপরে আমি এই ডাভ শ্যাম্পুটা পুরো এক প্যাকেট এটার সাথে মিশাবো। তারপর আমি নারকেল তেল দেব। তো এগুলো ভালো মতো মিশিয়ে তারপরে আমি চুলে অ্যাপ্লাই করব। তো এই উপকরণগুলো চুলের জন্য খুবই উপকারী, আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ব্যবহার করতে পারো। তারপরে আমি এখানে দুধ জাল করে নিচ্ছি, ফিনি রান্না করব খেজুরের গুড় দিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর প্লিজ সুন্দর করে একটা কমেন্ট করবা শেষে, তোমাদের সবার সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। তো প্লিজ আমার কলিজাগুলো সুন্দর করে কমেন্ট করবা, ওকে? আমি দুধগুলো জাল করার সময় চাল দিয়ে দিয়েছি, তারপরে আমি কিশমিশ দিছি, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। লবণটা একদমই কম হয়েছিল, তারপরে আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি না ফিনিটা একদম পাতলা করতে চাই, কিন্তু একদম ঘন হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছে। আমাদের আম গাছের ডাল ভেঙে পড়ছে আমসহ। তারপরে আমার শাশুড়ি বলল আমগুলো রান্না করার জন্য, তো আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি সরিষার তেল দিয়ে এই আমগুলো এখন বাগার দেব। তো আমি এখানে রসুন কেটে নিয়েছি, আমি সরিষার তেল দিয়ে রসুনগুলো ভেজে নিয়েছি ভালো করে। তো আমি আমগুলো সিদ্ধ করার পরে রসুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এই রসুনের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি অল্প পরিমাণের একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আমি এটা আচার বানাচ্ছি না, এমনিতেই রান্না করছি।
এমনিই খাওয়া হয়ে যাবে এই আমগুলো। আমি যখন আমের আচার বানাবো তখন আমি তোমাদের সাথে আমার আমের আচারের রেসিপিটা শেয়ার করব। তো আমি আমগুলোর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো আমার পুরো ভিডিওটা সবাই না টেনে দেখবা আর সুন্দর করে একটা কমেন্ট করবা। অনেক কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি, এডিট করি, অনেক অনেক কষ্ট সত্যি বলতে। তো তোমাদের সবার সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর অনেক অনেক আগ্রহ বাড়াবে। তো প্লিজ তোমাদের সবার সুন্দর সুন্দর মতামত আমার ভিডিওতে প্রকাশ করবা, ওকে? আমার কলিজাগুলো তো এই তো দেখো, আমার আম রান্না করা কমপ্লিট হয়ে যাচ্ছে। মাশাল্লাহ কালারটাও সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ আমার আম রান্না করা কমপ্লিট। মাশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে বলো সবাই। তো আমি এই আমটা রেখে দেওয়ার জন্য রান্না করা হয় নাই, তো মানে এটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তাই রান্না করা হয়েছে। মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। আফা এগুলা কি আম? রূপালি না এই আমগুলো? আমার ভালো লাগে। হাই চলো 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 চলো, আসো আসো আসো। এই আম গাছ আমার ননদ আর ননদের মেয়ে আসছিল, তাদের এগিয়ে দিয়ে আসলাম, চলে যাচ্ছে তারা। মাশাল্লাহ কত সুন্দর, একটু বৃষ্টি আসলে কত ভালো হইতো না বলো সবাই। দেখো ওদিন দেখে গেলাম পাট একটু ছোট ছোট, আজকে দেখো আবার বড় বড় হয়ে গেছে পাটগুলো। মাশাল্লাহ প্রচুর গরম, প্রচুর গরম পড়ছে। আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।